বার ধরে, এটা হচ্ছে এটা অ্যালিমো রুটে, এটা অ্যালিমো রুটে দুটো ধরছিল, কিন্তু একটা ঝরে গেছে আর একটা এই যে আছে, সরি একটা আছে আর একটা ঝরে গেছে, আর এটা কিন্তু দুইবার ধরে, এবং এটা কিন্তু খুব দারুণ জাত, দারুণ জাত। আপনারা যে ইন্ডিয়া যখন ফোন দিলেন, বলেন না নিউজিল্যান্ড নিয়ে আসবেন, নিউজিল্যান্ড সজল ভাই আসছে আমার বাসা থেকে বেশি দূরে না, আমরা কাছাকাছি মানুষ, অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে সজল ভাই চিনে কিনা, আমার পাশেই খুব দূরে না, উনি প্রায়ই বলে আসবো আসবো, আজকে আসলে আবহাওয়াও ভালো না, আমরা আজকে বৃষ্টি হচ্ছে, তারপরে আমরা ছাদ বাগানে আসছি, এরপরে আমরা মাঠ বাগানে যাবো, ইন্ডিয়ান সিকিম মালটা। আর এই একটা জাত আছে, এটা এই যে এটা ট্যাঙ্গরের একটা জাত, আমি ঠিক নামটা বলতে পারবো না, ট্যাঙ্গর মোসাম্বি বা মালটা এই ধরনের কিছু, দুইটার জাতটার আমি নাম পুরোপুরি জানি না, এটা হচ্ছে সেই সিকিম মালটা, এটা অনেকগুলো ছিল ঘুরে গেছে প্রথমবার তো, আর এই কিন্তু খুব ধরনশীল একটা জাত, যে প্রচুর ধরছে প্রথমবারে, যে কত মালটা ধরছে। আর এটা হচ্ছে সেই অস্ট্রেলিয়ান রেড লাইন, আসছে নষ্ট হয়ে, না নষ্ট হয়নি, ঠিক আছে, এই যে অস্ট্রেলিয়ান রেড লাইন। আর এটা দেখাচ্ছি না, এই এইটা একটা আপনাকে খাওয়াবো আমি, হ্যাঁ না না, এটা হচ্ছে স্টার রুবি গ্রেপ ফ্রুট, বাকি একটু এদিকে কাছে নিয়ে আসো তো, ছোটোটাই তুলি, জানি না, এটা হচ্ছে স্টার রুবি গ্রেপ ফ্রুট, না সরি এটা মনে হয় রেড রুবি, আমার ঠিক মনে নাই, না এটা হচ্ছে রেড রুবি, এখানে একটা ইয়ে করে দিয়ে তো আমার মনে থাকছে না, এটা হচ্ছে রেড রুবি, যে কেবলই কালার আসছে যে লাল লাল আসা শুরু হয়েছে, এটা রেড রুবি, আমি একটু কেটে দেখাই, এরকম দিয়েছে ভিতরে কালার আসবে, হ্যাঁ লালচে, গায়েও অনেকটা কালার আসবে, এমন বড় তো কাটা ধরবো বলে দাঁড়াবে ভাই ধরো, এখনো পুরো কালার আসেনি, আরো লাল হবে, হ্যাঁ এটা আরো লাল হবে, এই গ্রেপ ফ্রুট আসলে মালটা এবং জাম্বুরার ক্রসে গ্রেপ ফ্রুট গুলো হয়, আপনি একটু খেয়ে দেখেন তো, এখন এটা একটু বড়তা তোলা ভালো ছিল, এখনো কিন্তু সময় হয়নি, আর একটু সময় লাগবে, আমি একটু খাই, জাম্বুরার থেকে অনেক ভালো, ভালো না, অনেক স্বাদ বিশ্বাস, ভাই আপনি একটু আসেন, আপনি খেয়ে তো দেখতে পারবেন, আসো নেন ভাই দোস্ত খেয়ে দেখেন, এটা হচ্ছে গ্রেপ ফ্রুট, রেড রুবি গ্রেপ ফ্রুট, ভালো স্বাদে, তুমি একটু খাও, ভালো বিসমিল্লাহ, এটা রেড রুবি গ্রেপ ফ্রুট, এই যে ভিতরের এটা পুরোপুরি মিষ্টি, হ্যাঁ অনেক মিষ্টি, আরও মিষ্টতা বাড়বে, এটার মিষ্টতা আরও বাড়বে, এবং এইগুলো আরও বেশি মানে লালের ইয়েটা আরও বাড়বে, আর এখানে এই যে সে, আর এটা সেই মিশরীয় মালটা, ইন্ডিয়ান যে মিশরীয় বলে না, মিশরীয় আমার কাছে দুইটা জাত আছে, বুঝেছেন, এটাও কিন্তু পয়সার চিহ্ন আছে, তুমি একটু কাছ থেকে দেখো, এই যে এটা পয়সার চিহ্ন আছে, এটা মিশরীয় মালটা, এটা মিশরীয়, আর হ্যাঁ এবার কম ধরছে, মানে এত পরিমাণ ডাল কাটছি যে কারণে কম ধরছে, আর সাউথ আফ্রিকানে আপনার তো দেখাছিলাম, দেখেন কী পরিমাণ ফল সেট হয়েছে, কেন তা বুঝছি না, এই সময় তো সাউথ আফ্রিকানে ফল সেট হওয়ার কথা না, আমাদের তো আর বড় গাছ তো ওইগুলো কিন্তু ফল নাই, না এই ফল আছে কিন্তু ফুল নাই, আচ্ছা ভাইয়ের একটা ভাই কিছু মনে করেন না, ভাঙা একটা ডাল ভেঙে গেছে তো সেই জন্য ওখান থেকে ছিলাম, আপনি নিজে চলেন, এটা হচ্ছে অ্যাফোয়ার ম্যান্ডারিন,
এখন তো মনে হয় ম্যাচিউর হয়নি ভাই না না এখন আরো কিছুদিন লাগবে এটা কিন্তু প্রচুর ধরে আপনি তো নিজেই দেখছেন এত পরিমাণ ধরে খুশা খুব ভালোই উঠছে খুশা উঠে খেয়ে দেখেন কেমন হয় টক না মিষ্টি ভাই মিষ্টি হালকা টক আছে হালকা এখনো তো হয়নি কমবে আরো টক মিষ্টি রস আছে কিন্তু অনেক রস ভালো যেটা কাঁচা ওর বাবা গায়ে লাগছে এটা ভাই হচ্ছে লাস্ট পর্যন্ত রাখলে কি রসের কোনো প্রবলেম হয় না না তবে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা এটা এটাও বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব তবে ছাদে তো মাটিতে মিষ্টতা এতটা আসবে না যেটা সত্যি কথা বলি একটু কম আসবে তাই না হ্যাঁ তবে এখন যেটা খাচ্ছে এর চাইতে আরও মিষ্টতা আসবে হ্যালো পাকিস্তানি কমলা খেয়েছেন এটা হচ্ছে পাকিস্তানি কমলা এখন এটা কিন্তু কাঁচা এই যে আমি দেখাই কাঁচা আপনি একটু শোলেন এটা পাকিস্তানি কমলা দারুণ স্বাদ এইটার এখনো মিষ্টতা আসবে না কমলা আছে এইগুলো কি সানবান হয়ে গেছে না না ও হালকা ও সানবান হয় না এ কালার এমন হইলো না ওই সামান্য এই জায়গায় একটু রস শুকনো হবে হালকা কিন্তু পুরো কোষটাই খাওয়া যায় সানবান হইলে এমন হয় না এটা দারুণ সেন্ট দোস্ত মনে পাকিস্তানি কমলা একটু খাও এখন টক লাগবে মানে পাকিনি তো পাকলে খুশা ওঠে খুব সুন্দর মিষ্টতা আরো অনেক বাড়বে এটা এখন তো আকাশ কাঁচা কমলা আর এর সাইডে আর কি ভালো হবে এই যে ভিতরটা ভালো এটা খুব দারুণ কমলা কমলা আমি এর সাইডে ভালো কমলা আর খাইনি পাকিস্তানি কমলা